सलमान भाई देखो मैं बॉलीवुड में नया हीरो लॉन्च करने वाली हूँ अभी, बट सलमान खान हमारा ब्रदर है। आई नो आई नो। ओ माय गॉड, इधो तुम तो जैसे हीरो वालों फिल्म करेगा, न्यू फिल्म करेगा बॉलीवुड में, जितना भी पैसा लगेगा आराम खान देगा। हम हिंदी में बांग्लादेश के लिए कोई मैसेज है? हीरो आ चुका है, हमारे हीरो क्या नाम है, हाँ हीरो आलम के साथ में। सलमान खान, शाहरुख खान, रणवीर सबकी छुट्टी आ रहा है। कौन आ रहा है? हीरो आलम। हीरो आलम आ रहा है, दुबई करेगा, सिंगापुर करेगा, अमेरिका करेगा, अल्हम्दुलिल्लाह हर जगह करेगा, पैसा खर्च करेगा। गुजरल क्या बोला? क्या ओके। ढाका सिनेमार आलोचित अभिनेता हीरो आलम, ताके देखा जाए गायक रूपे, आबार कखनो नायक, आबार रसात्मक कोनो भिडियो निये दर्शकेर सामने हाजिर हन। एबार नेटिजेनदेर अबाक करे तिनि बलिउडेर सिनेमाय नाम लेखालेन। हीरो आलम बलिउडेर आरेक आलोचित नायिका राखी सावंतेर संगे जुटी बाँधछेन। सिनेमार नाम ठीक करा हयेछे ग्यांगस्टार। একটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে এই সিনেমাটিতে অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত আরাফ খান, যাকে নিয়ে এর আগে বহু বিতর্ক হয়েছে মিডিয়ায়। আজ 28 নভেম্বর সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি, আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন, ছবিটা প্রযোজনা করবেন আরাফ খান, সব কিছু ঠিকঠাক থাকলে সব কিছু দারুণভাবেই শুরু হবে, বিদেশের মাটিতে সিনেমাটির শুটিং হবে, বিশেষ করে দুবাই শুটিং হওয়ার কথা রয়েছে, এটি বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়া হবে বলেই জানা গেছে। হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়, যেখানে রাখি চিৎকার করে রাখি বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাফ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো, যত টাকা লাগে আমি দেব, ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশের শুটিং হবে। এদিকে বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, সেখানে আরাফ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।